নমস্কার, সল্টলেক শুটের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ক্লাসের সেট আপেই বসে পড়েছি, আমার অনলাইন ক্লাসের ফাঁকে টুক করে আপনাদের সঙ্গে একটু আড্ডা মেরে নিচ্ছি, গানের আড্ডা। আজকে যে গানটা আমরা শিখব সেই গানটা কিন্তু একটু কঠিন গান, বসন্তের গান। একটা সহজ গান তো শেখালাম, এবার চলুন একটু কঠিন একটা গান আমরা একটু দেখি। তেওরা তাল, আপাত দৃষ্টিতে গানটা খুব একটা কঠিন লাগে না, কিন্তু এই গানটা খুব অল্পশ্রুত গান, তার কারণ এই গানটা পারফর্ম করতে গেলে বোঝা যায় গানটা কতটা কঠিন। পরজ বসন্ত, একদম বসন্তেরই রাগিনী, এবং অপূর্ব সুন্দরভাবে রবীন্দ্রনাথ তার রূপকে তুলে ধরেছেন এই গানটিতে। আমরা দেখতে দেখতে যাব, চলুন 1926 সালে রচিত একটি গান, আগরতলায় অর্থাৎ ত্রিপুরার রাজ্যে অবস্থানকালে এই গানটি রচিত হয়। ভারী সুন্দর গান। আজকে চলুন কঠিন সহজ এই সমস্ত ভুলে গিয়ে আমরা সবাই গানটা তোলার চেষ্টা করি। তেওরা তাল আমরা জানি সাত মাত্রা এবং সোম থেকে গান ধরা, 1 2 3 4 5 6 7, 1 2 3 এই যাচ্ছে। জানি তারা দেখব এখানে বহু ক্ষেত্রে কোমল ধায়ের পাশে একটা ছোট্ট করে দুই লেখা আছে। যারা আরেকটু নোটেশন পড়তে জানি তারা বলবেন, ও এটা তো অনুকোমল ধৈবত। হ্যাঁ, এটা অনুকোমল ধৈবত, এর অবস্থান হারমোনিয়ামের কোমল ধায়ের থেকে একটু চড়া। কিন্তু এই স্বরগুলোকে শ্রুতির ক্লাসে আমি বলেছিলাম, আপনাদের জন্য একটা কার্ড দেওয়া রইল, দেখে নিতে পারেন। শ্রুতির ক্লাসে বলেছিলাম এই স্বরগুলোকে রপ্ত করতে হলে প্রথমত সবার আগে আমাদের কিন্তু হারমোনিয়ামের স্বরগুলোকে চিনতে হবে, এবং হারমোনিয়াম বাজিয়ে আমি যখন গানটা গাইব তখন কিন্তু এই শ্রুতির স্বরের প্রসঙ্গই আসে না, কারণ হারমোনিয়ামের রিডটা যখন আমার কানে যাচ্ছে আমার গলা দিয়ে সেটাই বেরোবে। সুতরাং এই শ্রুতির স্বরের আলোচনা এখন থাক, আমরা এই গানটার মোটামুটি কাঠামোটা চলুন আজকে তোলার চেষ্টা করি। পরের লাইন দেখি, আনন্দের দেখি, আনন্দের সামা মাপদা মধু পাত্র মা থেকে কোমলধা শুদ্ধনি সা। এই কোমলধাটা আমরা যখন এই গানটি শিখেছি আমাদের অল্প বয়সে, আমরা এই কোমলধাটা অনুকোমল ধৈবত শিখেছি ছাপা স্বরলিপিতে, কিন্তু শুদ্ধ ধা আছে। ছাপা স্বরলিপি অনুসারে চেহারাটা দাঁড়াবে, আনন্দের মধু পাত্র আমরা তা শিখিনি, আমরা শিখেছি মা কোমল ধা শুদ্ধনি সা, যেটা ইচ্ছে করতে পারেন। আনন্দের থেকে রে সব সময় মিলে যাব, খেয়াল করুন, করি পূর্ণ করি দেবে কবে নিধা কোমলধানি ধানি অনু। চলুন অন্তরা দেখি, কুঞ্জতলে সঞ্চরিবে
নামা, এটা কিন্তু একদম শেষে গিয়ে স্পর্শে নামা, দুবার দুবার এক কিশোর চলুন করি দেখি বন রোমাঞ্চিত হবে কোমল ধানি সা নিশা কোমল রে রে সা স্পর্শে গড়িয়ে নামতে হবে সংসারি দেখি মন ধর মন জল ছন্দে মন জিরে গুঞ্জন কান্দনে আন্দোলনে খনে খনে সুরের অংশটা আমরা একবার বুঝে নেওয়ার চেষ্টা করি মন ধর মন জল ছ এই মন ধর মন জল ছন্দের ছ অবধি মধ্যমে স্ট্যান্ড সাইড স্পর্শ দিয়ে মায়ে যাব মন ধর মন জল ছ সহজ লাগে স্বরগুলো নিখুঁত লাগানোর চেষ্টা করলে বোঝা যায় কত শক্ত এই জায়গাটা চলুন পরের লাইন আন্দোলি এইখানে আমরা শুদ্ধ ধা লাগাই স্বরলিপিতেও শুদ্ধ ধা আছে আন্দোলি সামা স্পর্শ এখানে আমি একটা গমক দেওয়ার পক্ষপাতি তীব্রমা শুদ্ধ মা তাহলে পাশাপাশি দুটো মধ্যম হঠাৎ যেন একটা ললিতের চেহারা এনে দেয় মাধা ধা কুলিসা ধা সা ধা তীব্র মাধা
মা শুদ্ধ মা, যত্ন করে লাগাতে হবে। অনেকে দুবার করেন, ছাপা স্বরলিপিতে একবার রয়েছে। চলুন আভোগ দেখি। নয়ন দুবার একই সুর, চলুন সুরটা দেখি। কোমল ধানয়নপল অবধি কোমল ধা, লবে হাসি নিশা কোমল রে নিশা, হিললি নিশা সারে রে সা, একটা জোড়া একটা স্পর্শ গড়িয়ে যেতে হবে। লাস্টে গিয়ে আগের মতো নিধানি, একদম শেষে চলুন আবার করি। এটা কিন্তু আর স্পর্শে নিতে নামবে না, লো আগের মতো শুদ্ধ নিতে নামছে না। আপাত দৃষ্টিতে গানটা ভীষণ সহজ মনে হয়, কিন্তু গানটা গাইতে গেলে, স্বরলিপি মেনে নিখুঁত সুর লাগিয়ে গানটা গাইতে চেষ্টা করলে আমরা বুঝতে পারবো গানটা কতটা শক্ত। চলুন আর সময় নষ্ট না করে আমরা ডিজিটাল তবলার সঙ্গে একবার গানটা গেয়ে ফেলি। আমরা 105 বিটস পার মিনিটসে আজকে এই গানটা দেখাচ্ছি। আগে গুনবো 1 2 3 4 5 6 7, 1 2 3 ধরবো। Yeah.
গান শুধুমাত্র তার স্বরবিন্যাসের জন্য নয়, এই যে বিশেষ মীর প্রধান গায়কী, রাবীন্দ্রিক গানের গায়কী, এই গায়কীটা আমি আপনাদের কাছে ডেমনস্ট্রেট করার চেষ্টা করলাম। এবং বারবার যে জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, হারমোনিয়ামে রিড মুখস্থ করে যেমন গান হয় না, স্বরবিতানের স্বর মুখস্থ করেও তেমন গান হয় না। সেটা একটা কাঠামো, এমনভাবে আমায় গানটাকে প্রেজেন্ট করতে হবে যাতে গানের অন্তর্নিহিত অর্থটা বেরিয়ে আসে। আজকে একটা কঠিন গান চর্চা করলাম এবং এর পরের ক্লাসে আবার আমরা একটু পাল্টা চর্চা করব বা থিওরি চর্চা করব এবং তারপর আবার একটা সহজ গান। এভাবেই চলুন আমরা ছোট্ট ছোট্ট ক্লাস দিয়ে যেমন পারি এগিয়ে যাই। আজকের জন্য তাহলে এটুকুই রইল, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।